चलो फर्स्ट टर्म 7 सेकंड टर्म 11 है। से हाय जाओ, बिस्टी पड़ छे। गुड मॉर्निंग लिविंग लव लवर्स, वेलकम बैक टू आवर चैनल लिविंग ऑन लव। তো আজকে সকাল থেকে উঠে বৃষ্টি হচ্ছে আর টিউশন পড়া ছিল চন্দ্রাণী, তো স্টুডেন্টসরা একজন চলে গেছে, দুজন আটকে গেছে, তো ওদেরকে বললাম একটু দাঁড়িয়ে যেতে, ওরা এখন একটু ওয়েট করছে, বৃষ্টি থামলে তারপরে যাবে। আর বাকি সকাল থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমরা তো দেখলে পরোটা আর সাদা আলুর তরকারি আন্টি বানিয়েছিল, তো ভালো ছিল পরোটাটা, বেশ ভালো, পরোটাটা খুব কম তেলে ছিল। আর এখন আপাতত কাজ বলতে এডিটিং করতে হবে, মানে আজকের ব্লগটা এডিট করে আমাকে শিডিউল করতে হবে। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল মানে যেটা বলি যে ইন্টারনেটের অবস্থা খুবই ভালো, সো আলুটা টাইম লাগবে একটু, ব্লগটা তাড়াতাড়ি মানে আগে আগে শিডিউল করতে হবে। তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না ইলেকট্রিসিটি কতক্ষণ কি থাকবে। আজকে দুটো ড্রেস আসবে আগে বাইরে যাব। ও হ্যাঁ, চিকেন রান্না করতে হবে, আন্টিকে বলেছি চিকেনটা রান্না করে রেখে যেতে না, ওটা আমি আজ এখন রান্না করব। আর বিকেল বেলা যাব বাড়িতে মা বাবার সাথে দেখা করতে, তো চলো দিনটা শুরু করা যাক। হ্যাঁ, চিকেনটা ও এনেছিল কালকে, আমি অনেকটা চিকেন এনেছিলাম, কিছুটা রান্না করা হয়েছিল, কিছুটা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওভারনাইট ছিল, তো ওটা এখন রান্না করব। আমি সকালবেলা ওকে বললাম যে আন্টিকে বলি রান্না করে রেখে যেতে, বলছেন না আমি নিজে হাতে রান্না করে খাবো। আজকে আন্টি লেগ পিসটা আমার ইচ্ছা আছে একটু মশলা ফ্রাই টাইপের বা কিছু করার, তো ওই জন্য আমার আমার মতো করে আমি করব। তো এখানে লেগ পিসটা চন্দ্রাণী আলাদা করে ফ্রাই করে এনেছে, এখন আমরা দুজন মিলে খাবো। সফট চিকেনটা দেখো, আর এটা ওভারনাইট ম্যারিনেট করা ছিল না, একদম জুসি সফট হয়েছে, আর এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে এনেছে। তো এখন আমরা যাবো লাঞ্চ করতে, আর একটা মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে চন্দ্রাণী যে চিকেনটা বানিয়েছিল ওটা খাচ্ছিলাম। তো চলো দেখি লাঞ্চে কি কি আছে আজকে। আরেকটা আছে আজকে আমাদের সানডে লাঞ্চ দেখো, ভাত, উচ্ছে আলু ভাজা, কাঁকরোল, পটল ভাজা, শাক ভাজা, এটা কি কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে পাঁচমিশালি তরকারি, এটা ট্যাংরা মাছের ঝোল, এটা ঝিঙে দিয়ে চারাপোনা বা বাটা মাছের ঝোল, এটা ট্যাংরা মাছের ঝোল, এটা তো উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে চিকেন, ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চ। মাত্র এই কটা মনে হলো আমি রিডিং পড়লাম। এই খাওয়া যায়, এই কটা সত্যি এই দিয়ে খাওয়া যায় বলো, তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো এখন 3টে বাজে আর আমরা লাঞ্চ করব, আর মামনির বাবু গেছিল কিছু শপিং করতে, আর পিসি দেখো এখানে বাবুর জন্য রান্না করে এনেছে, রোজই রান্না করে বাবু, মানে যা রান্না করে বাবুকে দেয়। এখানে দেখো কী কী দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু, এটা মনে হয় দিয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এটা একটা অন্য কোনো মাছ, না এটা চাল কুমড়ো, সরি হলুদটা চাল কুমড়ো, এটা অন্য কোনো একটা মাছ, ওটা অন্য কোনো একটা মাছ, এটা ছোটো মাছ, একটা বড় মাছ, যাই হোক। আর এখানে পেয়ারাও রয়েছে, আর দেখো এখানে এই এগুলো পিতলের সব, এই বাসনগুলো পুজোর জন্য কেনা হয়েছে, আর এখানে একটা কড়াই নিয়ে আসা হয়েছে, আমাদের কড়াইগুলো কালো হয়ে গেছে তাই এটা একটা নতুন। তো খাওয়া দাওয়া তো হলো কিছুক্ষণ আগেই, আর খেয়ে দিয়ে উঠে এখন একটু পেয়ারা খাচ্ছি, কেন জানি পেয়ারাটা খুব সুন্দর খেতে। তো এখন একটু পেয়ারা খাচ্ছি, একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করা, পেয়ারাটা খেয়ে দিয়ে তারপরে বিকালে 4:30-5টা নাগাদ যাবো হচ্ছে চন্দ্রাণীর বাড়িতে। হাই ফ্রেন্ডস, এখন 6টা বাজে, অনেকটা লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি রেস্ট নিতে নিতে একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো আজকে আমার অনেকগুলো পার্সেল আছে, সেগুলি তোমাদের সাথে আনবক্স করে দেখানো, মানে তোমাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য এখন বসেছি। আর অনেকটা লেটও হয়ে গেল এখন, যেহেতু 6টা বাজে, 6টা না তারও বেশি বাজে, ধরো
6:20 বাজে, মানে আমার অনেকটাই লেট হয়ে গেল। আমাকে মানে এনিহাও আজকে আমার মার কাছে দুটো ব্লাউজ পৌঁছে দিয়ে আসতেই হবে, কারণ সবাই জানে যে পুজো তো আর বেশি টাইম নেই, অনেকটা টাইম ক্রাঞ্চ রয়েছে। এখন কোনো টেলার আমাকে করে দেবে না ওগুলো, তো মার জানা শোনা একজন আছেন, মার কাছে আজকে ব্লাউজটা পৌঁছে দিতে হবে, কারণ কালকে ভোরবেলা আমরা ফ্ল্যাটে চলে যাচ্ছি। তো অনেকটা লেট হয়ে গেল, আমার টেনশন হচ্ছে যে আমি কখন যাব। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী কী পার্সেল এসছে। দেখো এটা একটা ফ্লিপকার্ট থেকে এসে কী এসছে আমি নিজেও জানি না, অনেক কিছু অর্ডার করা হয়েছে। তো তো দেখা যাক খুলে ভেতর থেকে কী বেরোয়। আচ্ছা এটা হলো, এটা একটা ওয়েস্টার্ন ওয়্যার এসেছে এরকম নীল লেন্থ অবধি, নীল লেন্থ এর থেকে একটু বেশি। তো এটা একটা ওয়েস্টার্ন ওয়্যার, দেখো কি মিষ্টি কালারটা, আর স্লিভগুলো এরকম, আর সামনেটা এরকম ডিজাইনটা। তো এটা একটা ওয়েস্টার্ন ওয়্যার যেটা আমি অর্ডার করেছিলাম 10%, একদম দিয়ে দিলাম। এটা এসে হচ্ছে, এটা হলো দুটো শার্ট, এরকম দুটো শার্ট বাবুর জন্য, একটা আমার বাপির জন্য, একটা আমার শ্বশুর মশাইয়ের জন্য, দুটো শার্ট সেম কালারের, সেম কালারের দুজনের জন্য দুটো শার্ট। তুমি এখানে আসো না কি আমার এখানে? আমি জাস্ট স্নান টান করে এলাম, এখন একটু চা খাচ্ছি। মানে আমি নিজেই বুঝতে পারছি না, আমাকে না হাতটা এরকম উঁচু করে ছিঁড়তে হচ্ছে, তো এখানে কোনো স্ট্যান্ড নেই, আর আমি এইভাবে ছিঁড়ছি পুরো, মানে আমার হাতটা যেহেতু উঁচু। তো এটা হলো থার্ড পার্সেল, মানে থার্ড যেটা, এটা মনে হয় একটা ওয়েস্টার্ন, এটা একটা ওয়েস্টার্ন ওয়্যার এরকম দেখতে। এটা ও আমাকে পছন্দ করে দিয়েছে, এটা ওর পছন্দে কিনেছি। তো এই জায়গাটা স্ট্রেচেবল, এটা অনেক মানে দেখে মনে হচ্ছে ভীষণ সরু, মানে ফিট হবে না একদম, বাচ্চাদের মনে হচ্ছে দেখে দেখো, কিন্তু একদম স্ট্রেচেবল, এটা একদম ফিট হয়ে যাবে। তো আমি একবার ট্রাই করে দেবো, যদি এক্সচেঞ্জ করানোর হয় তাহলে করিয়ে নেব। একটার মধ্যে দুটো ছিল, দুটো ফাইভ ও এটা কোয়ালিটিটা খুবই ভালো এসছে, কালারটাও খুব ভালো এসছে, একদম ডার্ক। চিনোসটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে, মানে একদম ডার্ক গ্রিন। বাড়ি পৌঁছে গেছি, একটু ভিজে গেছি, কারণ ছাতাটা ছিল না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আচ্ছা তোমাদেরকে মার বাপির সাথে আলাপ করে দিয়ে যে মা হাই বলো, হাই যে বাপি হাই বলো। হ্যালো বাপি আর মার, পূজা গিফট তো বাপিকে দিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি বলতো প্রীতম, ওই এক সাদা জামা পরে পড়াতে যায় না, তো আর পড়ো না বাপি, একটা পড়ো না, ঠিক আছে একটা পরে পরে ফেলো, পর একটার পর একটা পড়ো না, কি হয়েছে ইউজ করো না। চল আমরা দেখতেই পেলে যে পূজা গিফট এনেছিলাম, বাবাকে দিয়ে দিয়েছি, আর এই পূজার জন্য ভীষণ 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 এক্সাইটেড, আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ এটা আমাদের মানে অফিশিয়ালি আমার ম্যারেজের পরে সেকেন্ড পূজো, কিন্তু ইট ফিলস লাইক যে ফার্স্ট পূজো, কারণ আগের পুজোটা আমাদের অতটা ভালো করে এনজয় করতে পারিনি, কারণ আমার দিদা অসুস্থ ছিল, বাট আশা করছি এই পুজোটা দারুণ ভাবে এনজয় করবো। আর তোমরা তো সাথে থাকবে, তোমরা প্লিজ ব্লগ গুলো দেখো, 5 দিনে 5টা স্পেশাল ব্লগ পাবে তোমরা, স্পেশাল ব্লগ আর
আমরা সামনেই যাচ্ছি 23 সেপ্টেম্বর নর্থ বেঙ্গলে ট্রাভেল ব্লগও পেয়ে যাবেন। আমি আই ক্যান কন্ট্রোল মাইসেলফ, আমি তোমাদের সামনে ডিসক্লোজ করিনি এখন যে জায়গাটা কোনটা, সেটা 23 তোমরা জানতে পারবে। বাট মানে দারুণ ব্লগ আসবে, অনেকগুলো অসাধারণ ভিউ, অসাধারণ একটা ব্লগ পেয়ে চলেছো, অবশ্যই দেখো। তো সবকিছু মিলে এখন সামনে প্রচুর শিফটিং আছে আমাদের, মানে ফ্ল্যাট থেকে বাইরে, সেটাও একটা বড় সামনে অনেক ফটাফটি ব্লগস আছে, তোমরা প্লিজ চেক আউট করো, প্লিজ আমার মেয়েকে আর জামাইকে সাবস্ক্রাইব করো। কি বলছো? ড্রেসিং টেবিলের সামনে যে ড্রয়ার মতোটা, এটা আমার মা নিজের হাতের কেনা, মা পছন্দ করে কিনেছে, এটাকে ঘরা বলে। বালতির পাশের এই ঘরটা দেখো আমার দাদার স্মৃতি, দাদা মানে আমার মার বাবাকে আমি দাদা ডাকতাম, তো দাদা এখন আর আমাদের মধ্যে নেই, বাট এটা দাদার স্মৃতি আমার, মানে মার কাছে খুব এটা প্রেশিয়াস, তো মা এটা যত্ন করে রেখে দিয়েছে। দেখো এই এই যে ব্যাগটার মধ্যে করে পার্পল কালারের যেটা দেখতে পাচ্ছ দূর থেকে, আর এছাড়া মা আজকে আলমারি থেকে সমস্ত এই পিতলের বাসন একটু যে কটা সামনে আছে বের করেছে, কারণ আমাদের বাড়িতে দেখলেন একটা হাঁড়ি আজকে পিতলের কেনা হয়েছে, তো মামনি জিজ্ঞাসা করছিলো যে আমাদের হাঁড়িটা কী সাইজে, তাই আমি ভুলে গেছিলাম, একটু দেখে গেলাম আমাদের হাঁড়িটা কী সাইজে, তখনই মা হঠাৎ করে বের করলো ঘড়াটা আর বললো দাদার স্মৃতি, তো মার কাছে এটা অনেক প্রেশিয়াস, তো সেটা নিয়ে একটু কথা হচ্ছিলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখন বাজে 9:30, অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো চলো চন্দ্রানী, তো চলো যাওয়া যাক, আবার আসবে, হ্যাঁ আসবো, তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, জানি না টোটো পাবো কি না। পৌঁছে গেছি বাড়িতে, মানে টোটো থেকে নামলাম, এই জাস্ট অনেক লাকি ছিলাম যে একটা টোটো পেয়েছি এই টাইমে। তো এখন বাজে 11টা আর লিপস্টিকটা রিমুভ করার টাইম পাইনি, তোমরা দেখতেই পাচ্ছ এইবারে খেতে বসে গেছি ভুল করে, কারণ কি আমি এইসব একটা কাজ করছিলাম, এরকম ফেসবুক পোস্ট করছিলাম একটা অ্যাবাউট চ্যানেল, আর এছাড়া তোমার একটা নতুন ভিডিও এডিট করব বলে ওটা রেডি করছিলাম ট্রান্সপোর্ট করে, তো আমি একদম লিপস্টিকটা রিমুভ না করে খেতে বসে গেছি। এটা বানাচ্ছিল চিকেন ফ্রাইড ইন বারবিকিউ সস, তো প্রথমে বারবিকিউ সস বানালাম, তারপর চিকেন ফ্রাই করি। হ্যাঁ দেখো কত কিছু রয়েছে, ভাত রয়েছে, ডাল দিয়ে লাউ দিয়ে মনে হয় এটা, মুগ ডাল দিয়ে লাউ দিয়ে, এটা পাঁচমিশালের তরকারি, থোর ভাজা, আর ডাল মুসুর ডাল, আর এটা হচ্ছে ভিন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, এটা ওই মাত্র এসে পড়লো ওই চিকেন ফ্রাই বারবিকিউ সস, আর এখানে বারবিকিউ সস, মানে ওই আমি জানি না ঠিক করে এটা রেসিপিটা, আমি এত কিছু খেতে পারবো না, অল্প একটু ডাল দিয়ে থোর ভাজা দিয়ে খাবো, আর এই চিকেনটা একটুখানি খাবো। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব লিভিং অন লাভ, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরপর থেকে যখন আমরা ভিডিও আপলোড করব সবার আগে তোমরা আপডেট আর নোটিফিকেশন পেয়ে যাবে, আর দেখতে থাকো, আর কালকে আর একটা নতুন দিনে আসছে নতুন ব্লগে, কালকে আমরা যাব ফ্ল্যাটে, তো কালকে ফ্ল্যাটে যাওয়ার জার্নিটাও তোমরা দেখতে পাবে, আর গিয়ে ওখানে কি কি করব সবই দেখতে পাবে। হ্যাঁ প্রবলি এটা আমাদের লাস্ট পেইং ফ্ল্যাট, কারণ আমরা ওখান থেকে শিফট করে আসব, তো চলো সবই দেখতে পাবে, তোমরা জানতে পারবে সবই, প্রচুর ইন্টারেস্টিং ব্লগস আমরা পাবে, এরকম শিফটিং, তারপরে ট্রিপ, তারপরে দুর্গাপূজা, পরপর লাইন আপ, তারপরে ভাই ফুটো কালী পূজা, পরপর চলবে, তো চলো দেখতে থাকো, আর গুড নাইট, গুড বাই।